গণতন্ত্রকে একেবারে কবরে পাঠিয়ে দিয়েছে এই আওয়ামী লীগ। সেই আপনারা যারা বয়স্ক মানুষ আছেন তারা জানেন, পাকিস্তান আওয়ামী লীগ কিন্তু তারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, তারা সংগ্রাম করে 1970 সালে নির্বাচনে জয়লাভ করেছে, 1971 সালে মুক্তি অর্জন করেছে। সেই দলটি আজকে গণতন্ত্রকে হত্যা করছে, সেই দলটি আজকে রাজনৈতিকভাবে এত দিনীয় হয়ে গেছে যে তাদেরকে নির্যাতন নিপীড়ন করে নিজেদেরকে ধ্বংস করে দিয়ে তাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হবে। আমার দুঃখ হয়, দুঃখ হয় যদি আমি কিন্তু দীর্ঘদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করা একটা রাজনৈতিক দল বর্তমানে এই অনৈতিক সরকার যাদের বৈধতা নিয়ে আজকে স্বয়ং প্রধান বিচারক প্রধান বিচারপতি তিনি প্রশ্ন তুলেছেন, তারা অন্যায়ভাবে বেআইনিভাবে শুধুমাত্র গায়ের জোরে ক্ষমতা দখল করে বসে আছে। আপনারা দেখেছেন গত দুদিন আগে প্রধান বিচারপতি তিনি তার বক্তব্যে বলেছেন যে অবসর গ্রহণ করার পরে কোন রায় লেখা সংবিধান পরিবর্তন সংবিধানের বাইরে পঞ্চদশ সংশোধনী সংবিধানের যে সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল সেটির রায় রাখা হয়েছিল তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল সাহেব দ্বারা 16 মাস পরে তার অবসর গ্রহণ করবার। তাই সেই সময়কার লেখা রায় আজকে চ্যালেঞ্জ হয়েছে, কথা উঠেছে, বিতর্ক উঠেছে যে সেই সময়কার একটা লেখা রায় কোনো মতেই সংবিধানের পক্ষে যায় না, সংবিধান লঙ্ঘন করা হয়। তাই সরকার তৎকালীন সরকার তারা সংবিধান লঙ্ঘন করে পার্লামেন্টে পঞ্চদশ সংশোধনী পাশ করে তারা একটি বড় রকমের রাষ্ট্র বিরোধী সংবিধান বিরোধী কাজ করেছে। সেই জন্যে এই সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে এবং ভবিষ্যতে তাদেরকে বিচারের কাজ করাতেও দাঁড়াতে হবে। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, আপনারা যারা গণতন্ত্রের পক্ষে কাজ করছেন তারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে কোনো শক্তি নেই আপনাদের রায়কে ছিনিয়ে নিয়ে যেতে পারে। বন্ধুরা, অর্থাৎ আন্দোলন সংগঠন নির্বাচন এই তিনটাকে পাশাপাশি নিয়ে চলতে হবে। বন্ধুগণ, বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস এইরকম একটা নির্বাচন, এই নির্বাচন কমিশনের কাছে আমরা কোনো ভালো কিছু আশা করতে পারি না। এই পৌরসভা নির্বাচনে আবার প্রমাণিত হলো সরকার যদি নিরপেক্ষ না থাকে সময় নির্বাচন কোনোদিন সুষ্ঠু হতে পারে না, তাই না?